সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কোন নবীকে স্বপ্নে দেখলে কি হয়। ইবনে সিরিনের মূল তাফসিরের কিতাব তাফসিরুল আহলাম এই গ্রন্থের 63 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। তো হযরত ইসহাক আলাইহিসসালামকে স্বাভাবিক সুস্থ অবস্থায় স্বপ্নে দেখা, তার কাছে বড়দের মধ্যে তার কাছে আত্মীয় অথবা বড়দের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, কারো কারোর মধ্যে বিপদ দেখা দিবে, পরবর্তীতে আল্লাহ পাক তা দূর করে দিবেন, ইজ্জত সম্মান দান করবেন। হযরত ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নে দেখলে সে রাজনীতিবিদ ও ভাষ্য বিশারদ হবে, কেউ বলেন সে মসজিদ নির্মাণ করবে অথবা তাতে সাহায্য করবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওই সময়টিও বিশেষ স্মরণীয় যখন ইব্রাহিম আলাইহিসসালাম কাবা গৃহ নির্মাণ করেছিলেন, এটা সূরাতুল বাকার নির্মাণ করেছিলেন। সূরাতুল আল বাকারা আয়াত নম্বর 127 নম্বর থেকে এই ব্যাখ্যাটা দেওয়া হলো। কারো মতে হযরত ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নে দেখলে তার পিতার পক্ষ হতে কঠোর পরীক্ষার সম্মুখীন হবে, তারপর আল্লাহ তাআলা তার জন্য এটা সহজ করে দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর হযরত ইয়াকুব আলাইহিসসালামকে স্বপ্নে দেখলে কারো কারো মতে ভীষণ দুশ্চিন্তায় পড়বে, অবশেষে মহান আল্লাহ তাআলা সেই দুশ্চিন্তা দূর করে দিবেন। আবার হযরত ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নে দেখলে নিকটাত্মীয় ও আপন লোকজনদের পক্ষ থেকে জুলুম অত্যাচার রুক্ষতা ও জেলখানায় বন্দী হওয়ার সম্মুখীন হবে, তার উপর অপবাদ রটানো হবে, পরবর্তীতে স্বপ্নদ্রষ্টা রাজত্ব পাবে এবং শত্রুরা তার পদানত হবে, কারো মতে ভাইরা তার শত্রু হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওর অরিজিনাল ফেসবুক পেজে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, ঠিক আমাদের নাম এবং ছবি ব্যবহার করে অনেক মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, গ্রামের কিছু কিছু মানুষ বোঝে না, তাদের এই মহিলাদের বিভিন্ন অবুজ পুরুষদের সরলতার সুযোগ নিয়ে ধোঁকা দিচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, তারপরেও সতর্ক হচ্ছে না, সতর্ক হতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে প্রথমে ঢুকলেই দেখবেন একটা ভিডিও, ওই ভিডিওটা দেখতে পারেন, ভিডিওটা সবার চেয়ে বড় করে দেওয়া, ওটা দেখবেন।